গভীর রাতে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য সহ ধৃত দুই। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে জিয়াগঞ্জ থানার পুলিশ আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এলাকায় তল্লাশি চালায়। সেখানে 1 কেজি মাদক দ্রব্য সহ দুজনকে আটক করে জিয়াগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম চিরঞ্জিত কর্মকার, বাড়ি নবগ্রাম থানার নারকেল বাগান এলাকায়, এবং অপর আরেকজনের নাম শাহিদা খাতুন, বাড়ি বহরমপুর থানার অন্তর্গত নিশ্চন্তপুর এলাকায় বলে জানা গেছে। সূত্রের খবর, গভীর রাতে ফরাকা থেকে ট্রেনে করে আজিমগঞ্জ জংশন স্টেশনে নামার পর সেখানে পুলিশ তাদের পাকড়াও করে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ধৃতদের বহরমপুর NDPCS আদালতে তুলে জিয়াগঞ্জ থানার পুলিশ।